আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমরা আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটির টপিক হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে আমরা প্রথমে একটি পার্ট তৈরি করেছি, তো আপনারা যদি ওই পার্টটি না দেখে আসেন তাহলে এই পার্টটি কিছুই বুঝবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন, ওখানে প্রথম অ্যাডোবি প্রিমিয়ার প্রো পার্ট ওয়ানটি দেখে আসবেন। তো আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ভিডিও ইনপুট করতে হয়, ভিডিও কাট করতে হয়, সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়, এতটুকুই। তো আজকে ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন এবং লোগো অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে অলরেডি একটি ভিডিও ইনপুট করে নিয়েছি, তো ভিডিওটি এখান থেকে যে আমরা এতটুকু অংশ কাটও করে নিয়েছি। তো ভিডিওটা আমরা এখান থেকে সিম্পলি ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিলাম। তো দেখেন এখানে দুইটা জিনিস আসছে, একটা হয়েছিল ভিডিও V1 আর অডিও 1, মানে ভিডিও 1 আর অডিও 1। তো উপরের অংশটুকু ভিডিও আর নিচের অংশটুকু অডিও। তো এখানে আপনারা যতগুলো অ্যাড করবেন ভিডিও সবগুলো আপনার এই উপরে যাবে, যেমন ভিডিও 2, ভিডিও 3 সবগুলো পার্ট উপরে চলে যাবে এবং অডিও যতগুলো অ্যাড করবেন সব নিচে চলে আসবে। তো মনে করেন আমরা এই ভিডিওটির এই অডিও অংশটুকু রাখতে চাই না, তখন আমরা কি করব, এই ভিডিওটির উপর ক্লিক করে এর রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখানে দেখবেন একটি অপশন পেয়ে যাবেন আনলিঙ্ক। তো আনলিঙ্ক করে দেব। আনলিঙ্ক করার সাথে সাথে দেখবেন ভিডিওটা আর অডিওটা আলাদা হয়ে গেছে। তো এখন যদি আমরা চাই সিম্পলি ভিডিওটাকে ক্লিয়ার করলে অডিওটা শুধু ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা শুধু ভিডিওটা দেখতে পারতেছি, অডিও নাই, এখানে কোনো অডিও আমরা দেখতে পারতেছি না। তো আমরা এখানে একটা অডিও অ্যাড করি। তো আমরা এখান থেকে যে কোনো একটা অডিও ড্র্যাগ করে এই বক্সে ছেড়ে দিলাম। তো অডিও পর আমরা ডাবল ক্লিক করা এখানে এসে পড়েছে। তো আমরা অডিওর এই অংশটুকু আমরা কাট করে নিতে চাই। তো মনে করেন ছোট্ট একটি অংশ আমরা কাট করে নিলাম। তো সিম্পলি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো এখন কিছু বাড়তি অংশ চলে আসছে, তো এটা আমরা সমান করে দিলাম। তো এইভাবে আপনারা ভিডিওর মিউজিকটি কাট করে যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন। চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাই। তো প্রথম স্টেপে আমরা দেখলাম কিভাবে আপনারা ভিডিওতে মিউজিক, ভিডিওর মিউজিকটি কাট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে ভিডিওর মিউজিকটা কাট করে অন্য একটি মিউজিক অ্যাড করতে পারবেন। তো এখনকার সেকেন্ড স্টেপে আমরা দেখব যে কিভাবে আপনারা ভিডিও মিউজিকের সাথে সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারবেন। তো আমরা মিউজিকে একটি ইনপুট করে নিচ্ছি অলরেডি। তো আমরা মিউজিকের মনে করেন এতটুকু অংশ কাট করে নিলাম। তো এতটুকু অংশ কাট করে নিলাম, ছোট একটি অংশ কাট করে নিয়েছি। তো কাট কিভাবে করতে হয় এটা তো আপনারা জানেনই, যদি না জেনে থাকেন প্রথম আমার প্রথম ভিডিওটি দেখে আসবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো পার্ট 1। তো মনে করেন আমাদের এতটুকু অংশ বাড়তি চলে আসছে। তো আমরা যদি চাই এভাবে এটাকে কমিয়ে দিতে পারি, এভাবে ধরে জাস্ট এই অ্যারো চিহ্নটা ধরে এভাবে এটাকে কাট করে দিতে পারি, যেহেতু আমাদের বাইরের মানে শেষের অংশটুকু বাড়তি চলে আসছে। তো এভাবে আমরা চাইলে করতে পারি বা অথবা এই রেজর টুল দিয়ে আমরা এই অংশটুকু, মানে আমাদের এতটুকু দরকার, তো আমরা এই অংশটুকু কাট করে দিলাম। এখন যদি আমরা ব্যাক স্পেস ক্লিক, এখন আমরা যদি রাইট বাটনে ক্লিক করে এটাকে ক্লিয়ার করি তাহলে এই অংশটুকু কাট হয়ে গেছে। তো এই রেজর টুলটা মূলত এই ভিডিওর মাঝের কোনো অংশ যদি বাড়তি চলে আসে তো ওইটা কাট করার জন্য এই রেজর টুলটা ইউজ করা হয়। তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিলাম। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখবেন ভয়েসটা সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে সেম সাউন্ডে বাজতেছে। তো আমাদের ভয়েস শোনাই যেতেছে না, ভিডিওর ভয়েসটি শোনা যেতেছে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে। তো আমরা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় জানি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি লো সাউন্ডের হয়, মানে অনেক কম সাউন্ডের হয়। তো কম সাউন্ডের করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে যে অ্যারো চিহ্নটা আছে, এই দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো এইটা, তো এটার সাথে যে এই যে অ্যারো চিহ্নটা আছে তো এটাকে আমরা জাস্ট ক্লিক করব এবং দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বড় হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো সবসময় লো ভলিউমের হয়, তো লো ভলিউম করতে হলে আমরা এই লাইনটা ধরে জাস্ট নিচের দিকে মাইনাসের দিকে টানবো। দেখেন এখানে -12 dB, এই জিরোতে আসলে মানে মিউজিক ফুল অফ।
তো আমাদের তো জিরো দরকার নাই। তো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশিরভাগ সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক 22 dB হয়, 22 dB, 22 dB বা 60, এতটুকু রাখলে চলে। তো এখন যদি আমরা মিউজিকটা প্লে করে দেখেন, এখন ক্লিয়ার শোনা যেতেছে আমাদের ভয়েসটার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক লো ভিউমে বাজতেছে এবং ভয়েসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। তারপরও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন, আপনাদের যে ভিডিওর মিউজিকটা আছে ওইটার আপনাদের যে ভিডিওর মিউজিকটা আছে ওইটার বিম একটু ওইটা ডিবি একটু হাই করে দিতে পারেন। তো একটু হাই করে দেওয়ার ফলে কি হবে যে আপনার মিউজিকটা এখন দেখেন ভয়েসটা আর একটু জোরে শোনা যেতেছে। তো এভাবে চাইলে আপনারা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। তো আমার এটা যেহেতু একটা অ্যাড ছিল, কোকা কোলার একটি অ্যাড ছিল, তো ভিডিওটাও তো মানে সুন্দর হইতেছে না, তো আমার কাছে আর কোনো ভিডিও ছিল না, তো তার জন্য আমি এই ভিডিওটা দিয়েই আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা চলে আসি যে কীভাবে আমরা ভিডিওতে লোগো অ্যাড করব। তো আমরা সাউন্ড অফ করে নিই, সাউন্ডের জন্য আমার ভয়েসটার প্রবলেম করবে। তো আমরা এখন চলে আসি কিভাবে ভিডিওতে ছবি অ্যাড করবো, বা ছবি বা যে কোনো লোগো অ্যাড করবো। তো আমরা একটি ছবি নিয়ে আসি। তো ছবি নিয়ে আসার জন্য এখানে আমরা জাস্ট এখানে এসে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবে। তো এইভাবে আমরা মানে তো এইভাবেও ছবি আনতে পারি, অথবা আমরা ডিরেক্ট ফাইলে ঢুকে পর ওইখান থেকে ড্র্যাগ করে ছবি আনতে পারি। তো আমরা এখান থেকে আনি। তো মনে করেন আমাদের এই লোগোটাই নিলাম, এটা একটা ডাবিং চ্যানেলের লোগো, তো এই লোগোটাই নিলাম। তো আমরা এখন এই লোগোটাকে এখান থেকে ধরে সিম্পলি এখানে ড্র্যাগ করে দিলাম। তো এখন দেখেন এই ছবিটা এখানে চলে আসছে। তো এখন আমরা এটাকে ছোট বড় করব। তো ছোট বড় প্রথমে ভিডিওর সাইজ অনুযায়ী আমরা লোগোটা বড় করে নেই, এই পুরো ভিডিওটাতেই লোগোটা যাতে দেখা যায়। তো তার জন্য কি করব, আমরা এই লোগোর উপর এসে ছবিটার উপর এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই দেখেন এখানে এটা সাইজ রিসাইজ করার জন্য কিছু অ্যারো চলে আসছে। তো আমরা এইখানে সিম্পলি ধরে ছোট করে দিব, তো লোগো যতটুকু হয় আর কি। তো এইভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। ছোট বড় করে লোগো তো সাইডে থাকে, তো আমরা সাইডে অ্যাড করে দিলাম লোগো, শেষ। এখন জাস্ট ক্লিক যে কোনো জায়গায় ক্লিক করলে দেখেন এটা পুরো ভিডিওটাতে এই লোগোটা অ্যাড হয়ে গেছে, এই যে পুরো ভিডিওটাতে লোগোটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবে চাইলে লোগো অ্যাড করতে পারেন। তো নেক্সট স্টেপে আমরা আরেক দেখাবো কিভাবে আপনারা টাইটেল অ্যাড করতে পারেন। এইখানে অনেক ভিডিওতে দেখেন, যেমন বাংলা টকিজ বা আরো অনেক ভিডিওতে দেখেন এখানে নিচে টাইটেল অ্যাড করা থাকে, মানে একটা ছোট টাইটেল অ্যাড করা থাকে। তো আমরা টাইটেল অ্যাড করব। তো টাইটেল কিভাবে অ্যাড করব, আমরা এইখান থেকে ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে নিউতে যাব। নিউতে গেলে এইখানে দেখেন টাইটেল, তো টাইটেলে ক্লিক করব। তো মনে করেন টাইটেল আপনার ভিডিও সাইজ অনুযায়ী টাইটেল ওরা অটোমেটিকলি মানে অ্যাডজাস্ট করে নেয়, মানে এখানে 700। তো আপনার চাইলে এখানে আপনার এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আপনার এখান থেকে একটা নাম দিয়ে দিবেন, নিউ ওয়ান আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আপনার টাইটেলে যেটা নাম দিতে মন চায়। তো নাম দিলাম, দেওয়ার পরে এইভাবে দেখবেন একটি অপশন চলে আসবে। তো যারা ফটোশপ ইউজ করছেন তারা তো এইখানে দেখেন এই টুলগুলো অবশ্যই চিনবেন আপনারা, ফটোশপে ওই টুলগুলো আছে। তো যারা ইউজ করছেন তারা অবশ্যই এই টুলগুলো চিনবেন, এই ফটোশপের মতোই সব কিছু এখানে, এই যে টেক্সট টুল, মুভ টুল সব এখানে একই। তো দেখেন টেক্সট টুল অ্যাড করা, টেক্সট টুল ই করা সিলেক্ট করা আছে। তো আমরা এখানে জাস্ট আমরা কোন জায়গায় টাইটেলটা লিখব ওই অংশটুকু ওইখানে আমরা ক্লিক করব। মনে করেন আমরা এর নিচে ভিডিওর এখানে টাইটেলটা দিতে চাই, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা টাইটেলটা লিখলাম।
তো এটা আমাদের একটি আরেকটি চ্যানেল ডাবিং চ্যানেল, ওই চ্যানেলের নাম, তো আমরা ওইটা এখানে লিখলাম টাইটেলে। তো টাইটেলে মনে করেন এখন আপনারা এই এটাকে ছোট বড় করতে চান বা অন্য ফন্টে নিতে চান, তো এখানে অনেকগুলো ফন্ট দেওয়া থাকবে দেখবেন এটার নিচে, তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফন্ট চুজ করতে পারেন, তো ফন্ট ছোট বড় করতে পারেন, সব কিছু এখানে আছে। এই যে ফন্ট সাইজ, এখানে এসে জাস্ট এই এইভাবে ফন্টের সাইজ ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার কালারও করতে পারবেন, ফন্টের সাইজ ফন্টের কালারও করতে পারবেন। এখানে দেখেন ফোর কালার সিলেক্ট করা আছে, তো এখানে আপনারা ক্লিক করে জাস্ট এটাকে কালারও করতে পারেন, ব্ল্যাক করলে ব্ল্যাক। ব্ল্যাক করলে ব্ল্যাক, সবুজ করলে সবুজ। তো ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে কালারটা, এটা যেহেতু ফোর কালার তো আমরা চারটা অপশন সিলেক্ট করতে হবে, চারটা জিনিস ফোর কালার ফন্ট সিলেক্ট করছি আমরা যেহেতু। এই যে এইভাবে বা আপনারা সলিড কালারও চুজ করতে পারেন, সলিড কালার হলো একটা কালার, তো যে কোনো একটা কালার আপনারা এখান থেকে এইভাবে চুজ করে নিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো কালার ফটোশপের মতোই, আমরা এই কালারটা সিলেক্ট করে নিলাম, শেষ। এখন আমরা কি করব, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এটা কেটে দিব। এটা কেটে দেওয়ার পর এইখানে দেখেন আপনার টাইটেলটা চলে আসছে, এইখান থেকে টাইটেলটা সিলেক্ট ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিবেন। এখন আমরা এটাকে উপরে অ্যাড করব, এটা পাশে অ্যাড না করে উপরে অ্যাড করব। তো উপরে অ্যাড করার সাথে সাথে দেখেন টাইটেলটা ভিডিওর মাঝখানে চলে আসছে, তো টাইটেলটা আমরা বড় করে দিই। এখন আপনারা চাইলে এখান থেকেও ছোট বড় করতে পারেন, টাইটেলের উপর ডাবল ক্লিক করলে দেখেন টাইটেলটা ই হয়ে গেছে, চুজ হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, আপনার যেইখানে মন চাই ওইখানে নিতে পারেন, ছোট বড় করতে পারেন, সবই করতে পারেন এখান থেকে। তো আমরা এখানে এতটুকুই রাখলাম, তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আপনার ভিডিওতে কোনো জিনিস বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আরও ভালোভাবে ভিডিও বোঝানোর ট্রাই করব, দরকার হলে আমরা আরেকটি পার্ট তৈরি করব আপনাদের ভালো করে বোঝানোর জন্য। তো আমাদের নেক্সট যে পার্টটি আসবো ওটির জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।